এই যে যারা পীর সাহেব হয়ে এই ব্যবসা করে খায়, তারা জীবনও আমাকে আর ভালোবাসবে? এতদিন যাই বলতো, এখন আর বলবে না, বলবে যে আমার ব্যবসা গেল গেল। একবার ঝিনাইদহ জেলার শৈলকুপা এক পীর সাহেবের দরবারে আমার নিয়ে গেছে মাহফিলে, আমার আলোচনা দিয়েছে জিকির কাকে বলে। আলোচনা করলাম যে জিকির এই, জিকিরের সিস্টেম এই, জিকিরের শব্দ এই, এইভাবে আপনি করবেন, কারণ এটা এবাদত। জিকির কি? পীর সাহেব বসে বসে ওনার পা টিপে দিচ্ছে, মেয়েরা মেয়ে লোক যেয়ে ওনার পা টিপে দিচ্ছে, সেজদা দিচ্ছে। আমি তখন ছোট ছিলাম, বুঝি না। যে আলোচনা শুরু হয়েছে 15-20 মিনিট, ওখান থেকে চিল্লাচ্ছে, ওই তাড়াতাড়ি নামা, আমার দরবার গেল গেল। তাড়াতাড়ি নামা মানে আমাকে 1.5 ঘন্টা সময় দিয়েছেন, আমি 1.5 ঘন্টা পরেই নামবো, আপনার দরবার তুলে দিয়ে তারপর যাব। আসার সময় আল্লাহর ইশারা আমার আর টাকা দিল না। আমার যদিও লস হয়ে গেল, কিন্তু সাধারণ যারা ছিল প্রায় 1.5 লাখ মানুষ, তারা তো অন্তত বিষয়টা ক্লিয়ার, যে জিকির করার নামে যে ভণ্ডামি গুলো শয়তানরা করে মানুষ আর জেনে ফেলেছে। জিকিরের শব্দ 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর জিকিরের সিস্টেম 4টা, 1 নম্বরে মনে মনে, 2 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে, 3 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে, 4 নম্বরে মৃদু স্বরে। জিকিরের সিস্টেম কয়টা? 4টা। 3 জন খ্রিস্টান বিজ্ঞানী শুধু এই পিত্তথলির রস গবেষণা করে মুসলমান হয়ে গেছে, যে এটা অটোমেটিক বন্ধ করছে কে? আল্লাহ তো নিজে এসে হাত দিয়ে বন্ধ করে দেয়, আর আপনি কোনো ডাক্তারও রেখে দিয়েছেন না, অটোমেটিক এটা আমার আল্লাহ চালু করে দিয়েছে। মানুষকে বসাতে চাই, বান্দা ভালো করে খেয়াল কর, আমি কিন্তু অপচয় করি না। সুবহানাল্লাহ, কালকে বলবে। তাহলে কি বললাম? মহান আল্লাহ অপচয় যখন করেন না, আল্লাহর কোরআনে শত আয়াত আছে, কিয়ামত পর্যন্ত কোনো পাল্টা পাল্টি হবে না। এই কোরআন শোনার জন্য যারা বসে আছি, কোরআন উপস্থাপন করার কিছু ধরন আছে, এটা তো আর সালমার গান না যে কি যেখান সেখান থেকে শুরু করে দিলাম না। কোরআন বলতে হলে কিছু ধরন আল্লাহ শিখিয়েছেন, যে এইভাবে আমার বান্দা বান্দিদের সামনে উপস্থাপন করবেন। আল্লাহর ওই ধরনটা আমরা আগে জেনে নেই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই একটা কিতাব আপনাকে দিলাম। কিতাব কয়টা? আমি আগেই বলেছি, পূর্ণাঙ্গ কিতাব একটা। আর এর আগে যেগুলো আল্লাহ দিয়েছিলেন, ওগুলোর হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি, এই জন্য ওইগুলো মানুষ নিজেদের সুবিধার্থে রদ বদল করে ফেলেছে। যেখানে মদ খাওয়া জায়েজ নেই, ওরা লিখে দিয়েছে মদ জায়েজ আছে। যেখানে জেনা করা জায়েজ নেই, ওরা লিখে দিয়েছে জেনা জায়েজ আছে। কোরআনের গ্যারান্টি আল্লাহ যেহেতু নিজে নিয়েছে, এই জন্য কিয়ামত পর্যন্ত এটা পাল্টাবে, কেউ পরিবর্তন করতেও পারবে না। কিতাব মাত্র একটা। আর যা দেখেন বুখারী মুসলিম আবু দাউদ, এগুলো সব কিতাবের ব্যাখ্যা। এগুলো কি? কথা বুঝতেছেন? কিতাব কয়টা? আরো জোরে, আপনি যদি এখনই মারা যান, কবরে যাবার পরে ফেরেশতা এসে বলবে, মার রব্বুকা, তোমার রব কে? আপনি যদি বলেন আমার রব আল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, এটা পেলে কোথায়? আপনাকে বলা লাগবে, আমি কিতাবে পেয়েছি। কিতাব মানে? আরো জোরে। আর কোরআন বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন কিছুর নাম যদি আপনি বলেন, আপনার খবর আছে? এই জন্য পৃথিবীর প্রথম ফরজ সামিয়া না ইকরা, কথা বুঝে বলেন। সামিয়া মানে শোনা, আর ইকরা মানে পড়া। প্রথম ফরজ আল্লাহ সামিয়া দেয়নি, দিয়েছে করা বা ইকরা। কেন দিলেন? এখানে আমরা যারা আছি অধিকাংশ গুলো শুনে মুসলমান, পড়ে না, শুনে মুসলমান না। আমার দাদা শুনেছে তার দাদার কাছে, আমার বাবা শুনেছে আমার দাদার কাছে, আমি শুনছি আমার বাবার কাছে, এইভাবে চলছে, কেউ পড়িয়ে না। আমরা যদি পড়িয়ে মুসলমান হতাম, তাহলে আমাদেরকে দিয়ে শিরিক বেদাত করাতে পারতো না। তাহলে এখন থেকে আপনি শুধু শুনেই মুসলমান থাকবেন না, পড়িয়ে। আমি আবার বলছি, কোরআনের প্রথম ফরজ সামিয়া না করা, আরো জোরে, এই জন্য পড়া লাগবে।
এ কোরআন যদি আপনি না পড়েন আল্লাহর কসম কবরে জবাব দিতে পারবেন না, ধরা খেয়ে যাবেন। যারা এটা পড়তে নিরুৎসাহিত করে অন্যান্য বই পড়তে দেয় ওরা ধরা খাবে, 100% ধরা খাবে। কারণ পৃথিবীর কোন বই ফেরেশতারা চেনে না, পৃথিবীতে একটাই মাত্র কিতাব ফেরেশতারা চেনে, তার নাম কি? আরো জোরে। 96% মুসলমান এই দেশে এখন আমরা আছি, কত ভাগ যারা দায়িত্বে আছেন সরকারে তাদের কাছে আহ্বান জানাচ্ছি, এই দেশের শিক্ষা ব্যবস্থা 100 মার্কের কোরআনে কারিম আমরা কম্পালসারি চাই। যারা চান দেখি আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, দেখেন তো হাত তোলেনি কে, দেখেন আলহামদুলিল্লাহ, এই তাকবীর দেওয়ার দরকার নেই, হাত তুলে রাখেন ভাই, তোলেন। এই পীর শব্দটা নিয়ে আজ অনেকে কোরআনে কারিমের আয়াত পড়ে ভুল ব্যাখ্যা করছে। এদেশের একজন নাম করা পীর অর্থ করছে ওমা ইয়ুদলিল ফালাং তাজিদালাহু ওয়ালিদাম মুর্শিদা। কোরআন আমার সামনে, কসম আমি কারো বিরুদ্ধে বলার জন্য না, সঠিকটা বলছি আপনি ভুলটা এমনি জেনে যাবেন। সূরা কাহাফের 17 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, হে নবী আমি যদি কাউকে গোমরা করে দেই তাকে হেদায়েত দেওয়ার মতো আপনি কোনো মুর্শেদ পাবেন না। মুর্শেদ মানে পথ প্রদর্শক, মুর্শেদ মানে সবাই বলেন পথ প্রদর্শক, পথ দেখাতে পারে কেবলমাত্র আল্লাহ, আর পথের ডিরেকশন দিতে পারে, বলে দিতে পারে নবী। নবী কি সরাসরি হেদায়েত দিতে পারে? বলেন না। এই বাংলাদেশে অনেক পীর এখন এই নিজের দলে মুরিদ ভিড়াবে এই জন্য বলছে যার পীর নেই তার হেদায়েত নেই, আর দলিল হিসাবে আয়াতটা পড়ছে। অথচ এই মুর্শিদা মানে পীর না, মুর্শিদা সরাসরি আল্লাহর দিকে ইন্ডিকেট করিস, পথ দেখাতে পারে হেদায়েত দিতে পারে কোনো পীর, কোনো নবী, কোনো ফেরেশতা কে পারে? তাহলে মুর্শিদা শব্দটা আপনি পীর হিসাবে লাগিয়ে নিজের দলে লোক ভিড়াবেন? আপনি মানুষ ও জানে যে আমি ঠিক করছি না আমি ভুল করছি, কিন্তু বাপ দাদা করে গেছে এই জন্য করে। আর এইটাই নবীজিকে আল্লাহ জানিয়েছেন হারজন শব্দটা দিয়ে, হে নবী আপনি যখন কোরআনের সঠিক ব্যাখ্যা তুলে ধরবেন, সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি মানুষ এবাদত মনে করে পালন করে, এই যে দরুদ পড়লাম এইটাও এরকম বানানো, কিন্তু আমি একবারে যদি বলি হারাম হারাম হারাম, এখানে যারা আবহমান কাল থেকে পড়ে আসছে বলো যে ও হুজুরি হারাম। এই জন্য আমরা কৌশলে যে কোনো বিষয় যদি বাদ দিতে হয় আস্তে আস্তে, একবারে না। পীর ভালো জিনিস, পীর মানে উস্তাদ শিক্ষক মুআল্লিম, কিন্তু পীরকে আপনি আল্লাহর জায়গায় বসাতে পারেন না। যারা পীরকে মনে করছে হেদায়েত দানকারী আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, কারণ হেদায়েত দিতে কোনো নবীও পারে না, তাহলে নবী নিজে চাচাকে পাইত। বলেন হেদায়েত আমির হামজাও পারে না, হেদায়েত দিতে পারে কে? আপনি নিজের দলে লোক ভিড়াবেন এই জন্য বানিয়ে বানিয়ে কোরআন ব্যাখ্যা করছেন, আপনার জহব আল্লাহ কেটে দেবে, ভণ্ডামি করা জায়গা পান আপনি। এই কথাগুলো যখন তুলে ধরা হবে, এতদিন যারা মেনে আসছে এগুলো এবাদত মনে করে তাদের মন পাওয়া যাবে, তারা আমার ভালোবাসবে, আর এতদিন বলবে যা ভালো জানতাম এ তো দেখছে এখন আমাদের বিরুদ্ধে। আমি তো আপনার বিরুদ্ধে না, আপনার ওই ভণ্ড জিনিসের বিরুদ্ধে। সুতরাং কোরআন উপস্থাপন করার এই ধরন আল্লাহর কাছ থেকে শিখে নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি এই দৃশ্য যখন দেখবেন সবার তো আপনি মন জয় করতে পারবেন না, তখন হয়তো একিয়ে বেকিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কোরআনের কথা বলবেন না, ওইভাবে বলার দরকার নেই, কোরআন গোপন করতে যাবেন না, সঠিকটা তুলে ধরেন। যার ইচ্ছা হয় সে মানবে, যার ইচ্ছা হয় সে অস্বীকার করবে। আমি আল্লাহ একজন আছি না, আল্লাহ এখন একটু দুর্বল দুর্বল হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, এই কিতাব দিয়ে মানুষদেরকে যখন সতর্ক করবেন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব কাজ না করে। এক নম্বরে হে নবী আপনি যখন কোরআনের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ করবেন, হয়তো অনেক মানুষ আপনার ব্যাখ্যাটা না বোঝার কারণে মন খারাপ করতে পারে, এ মানুষ তো দেশে নেই, আছে অল্প, আছে। দ্বিতীয় নাম্বারে কি আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যখন কোরআনের ব্যাখ্যা করবেন বিশ্লেষণ জানাবেন, সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি এমন আছে
আবহমান কাল থেকে চলে আসতেছে, বাবা করেছে, দাদা করেছে, বর দাদা করেছে, এই দেখা দেখি তারাও করে, কিন্তু কোরআনের সাথে ওগুলোর মিল নেই। আপনি যখন ব্যাখ্যা করবেন দেখবেন ওই মানুষগুলো এবার আপনার উপরে নারাজ হবে, তারা বিরোধিতা করবে, শত্রুতা করবে, এমনকি আপনাকে এলাকায় আসা বন্ধ করে দেবে। আমরা আল্লাহর কাছ থেকে ধরন শিখে আজকে কারো দিকে না, কে রাজি হবে, কে খুশি হবে, কে রাগ করবে দরকার নেই, আমরা আল্লাহর দিকে তাকিয়ে এখন তাফসিরে প্রবেশ করছি। থাকবেন তো ইনশাআল্লাহ।